আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। সাংবাদিকদের ফাটিয়ে ফেলবি, পুলিশ তোদের সঙ্গে আছে। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার রায় দুপুরে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে আজ। সবশেষ থাকছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়কে থাকবে শিক্ষার্থীরা। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পুলিশ তোদের সঙ্গে আছে, এমন মন্তব্য করেছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা চেয়ারম্যান ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণে যাওয়া সাংবাদিকদের এলাকা ছাড়ার হুমকি দিয়ে শনিবার রাত 9:30টার দিকে তিনি এই মন্তব্য করেছেন। এর আগে সন্ধ্যায় ওই এলাকায় সরজমিনে দেখা গেছে বিরক্তিকর পরিস্থিতি সর্বত্র। নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর পোস্টার নেই এলাকায়। বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থীরা এলাকায় থাকতে পারছে না বলে অভিযোগ করছেন। ভোটারদের মধ্যেও ভয়ভীতি বিরাজ করছে বলে অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে। আজ রোববার দেশের সহস্রাধিক ইউপির সঙ্গে লক্ষ্মীপুরের রায়পুরে 10টি ইউপিতে ভোট গ্রহণ হবে। যদিও ভোটের আগে 3টি ইউপিতে চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন। 5 নম্বর চরপাতা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থী খোরশেদ আলম জাগনিয়াজকে বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে নৌকা প্রতীক দেওয়া হয়নি। নির্বাচনের 2 দিন আগে থেকে ইউনিয়ন বহিরাগতরা প্রবেশ করে মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছে, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। এইসব ঘটনা নিয়ে আমি 9টি অভিযোগ করেছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলার একজন প্রভাবশালী ব্যক্তি ভোটের মাঠে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চান, সেটা কেউ কল্পনাও করতে পারেননি। এই সময় একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাজি বিল্লাল হোসেন আনারস ও হিজবুল্লাহ গুনো মোটরসাইকেল একই ধরনের অভিযোগ করেন। এরপরই পুলিশ এসে সাংবাদিকদের নানা ধরনের জেরা শুরু করেন। সেখানে এসে হাজির হন রায়পুর উপজেলা চেয়ারম্যানের মামুনুর রশিদ। এই সময় উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তাকে, তিনি বলেন, এরা কারা, সবাইকে থানায় নিয়ে যান। এই সময় সাংবাদিকরা তাদের পরিচয় দিলে তিনি আরো খেপে যান, বলেন, এখানে আপনাদের কাজ কি, আপনারা কেন এসেছেন? তার সঙ্গে থাকা স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দেওয়া একজন বলেন, আপনারা তো সাংবাদিক না, আপনারা রিপোর্টার, এলাকা থেকে চলে যান। এই সময় নৌকা প্রতীক পাওয়া চেয়ারম্যান প্রার্থী সুলতান মামুনুর রশিদের মন্তব্য নেওয়ার জন্য দেখা করতে চাইলেও তারা হুমকি ধামকি দেন, বলেন, আপনাদের মতো সাংবাদিকদের কোনো দরকার নেই আমাদের প্রার্থীর সঙ্গে দেখা করার, আমাদের প্রার্থী এমনিতেই জয়ী হবেন, আপনারা এলাকা ছেড়ে চলে যান। এই সময় উপজেলা চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের ফাটিয়ে ফেলবি, পুলিশ তোদের সঙ্গে আছে এ বিষয়ে অভিযোগ করলে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, বিষয়টা আমি দেখেছি, নির্বাচনের সময় সাংবাদিকদের বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, নিয়ম অনুযায়ী তারা তাদের দায়িত্ব পালন করবেন। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ডাক্তার AHM কামরুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের বৈধ অনুমতি বা পরিচয়পত্র থাকলে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, কেউ এই ধরনের কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোনাপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোগার হোসেন বলেন, ইউনিয়নের প্রত্যেকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কেন্দ্র ভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়া হলে সুষ্ঠু ও সংঘাতমুক্ত নির্বাচন হবে বলে আশা করি। এ পর্যন্ত 5টি অভিযোগ করেও তিনি কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ করেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান কর্মকর্তা হারুন মোল্লা জাগনিয়াজকে বলেন, বহিরাগতদের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে, বহিরাগতদের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ বলেন, নির্বাচন সুষ্ঠু করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, আমরা বিন্দুমাত্র নির্বাচনী আচরণবিধির ব্যাতায় ঘুরতে দেব না। যাচ্ছি পরে সংবাদে। দেশব্যাপী আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট ছাত্র আবরার ফাহাদ রাব্বি হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ রোববার। ইতিমধ্যে আদালত পাড়ায় নেওয়া হয়েছে সতর্কতা। দুপুর 12টায় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করবেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভুইয়া যুগান্তকে বলেন, আমরা 25 আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছি, আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন, রাষ্ট্রপক্ষে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে, তারা আসামিদের খালাস পাবেন বলে আশা করছেন। 2019 সালে 5ই অক্টোবর শের বাংলা হলের গেস্ট রুমে আসামিরা সভা করে বুয়েটের 17তম ব্যাচের ছাত্র আবরারকে হত্যার সিদ্ধান্ত নেয়। পরের দিন রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আবরার নিহতের ঘটনায় তার বাবা মোহাম্মদ বরকতুল্লাহ বাদী হয়ে 2019 সালে 7ই অক্টোবর রাজধানীর চকবাজার থানায় মামলাটি করেন। তদন্ত শেষে গত বছরের 13 নভেম্বর আদালতে মামলার চার্জশিট দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। 25 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়। এর মধ্যে 11 আসামি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন, বাকি 14 জনকে বিভিন্নভাবে সম্পৃক্ততার কারণে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। গত বছর 21 জানুয়ারি এই মামলার চার্জশিট গ্রহণ করেন আদালত। ওই বছরের 18ই মার্চ ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস মামলাটি বদলির আদেশ দেন। এরপর একই বছরের 15ই সেপ্টেম্বর 25 আসামির বিরুদ্ধে চার্জ অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের 1,060টি ইউনিয়ন পরিষদ ও 10টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে। তৃতীয় ধাপে এই ভোট আজ রোববার সকাল 8টায় শুরু হয়েছে, বিরতিহীন ভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। এবার 33টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং বাকিগুলো ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও প্রতিটি ইউপিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। জানা গেছে সারা দেশে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে 100 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তাদের সবাই
ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী একই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোট 69 প্রার্থী নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে 337 জন এবং সংরক্ষিত নারী আসন সংসদ সদস্যে 132 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আগে দুই ধাপ সহ মোট 253 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। প্রথম ধাপে 72 জন ও দ্বিতীয় ধাপে 81 জন একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেতে যাচ্ছে 100 ইউপি। ইউপি নির্বাচনের গ্রামের রাউজানের 14 ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য সবকটি পদে একক প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। 14 ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে সদস্য পদ রয়েছে 126টি এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী সংসদ সদস্য 42টি। এসব পদে সবকটিতে একজন করে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া রাঙ্গুনিয়ার 6টি ইউপিতে চেয়ারম্যান পদে শুধু আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি এবারে ইউপি নির্বাচনে বর্জন করেছে। অন্যদিকে সংসদে বিরোধী দল জাতীয় পার্টিও মাঠে তেমন সক্রিয় নয়। তারা আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে সমঝোতা করেছেন বলে অনেকের অভিমত। ফলে এই নির্বাচনে বৃহত্তর দল হিসেবে একমাত্র আওয়ামী লীগে অংশ নিয়েছে। ইসি সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে 840 ইউপিতে 23 ডিসেম্বর ভোট গ্রহণ হবে। এসব ইউনিয়নে 25 নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই 29 নভেম্বর, আপিল 30 নভেম্বর থেকে 2 ডিসেম্বর, আপিল নিষ্পত্তির 3 থেকে 5 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 6 ডিসেম্বর, প্রতীক বরাদ্দ 7 ডিসেম্বর। এছাড়া পঞ্চম ধাপের নির্বাচন 5 জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 7 ডিসেম্বর, আর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 9 ডিসেম্বর, আপিল 10 থেকে 12 ডিসেম্বর, নিষ্পত্তি 13 ও 14 ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 15 ডিসেম্বর, প্রতীক বরাদ্দ 17 ডিসেম্বর। যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর নটরডেম কলেজের ছাত্র নাইম হাসান হত্যার প্রতিবাদে এবং গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে গতকাল ধানমন্ডি 27 নম্বর সড়কে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। গণপরিবহনে হাফ ভাড়া সহ 9 দফা দাবি পূরণের আগামী সোমবার পর্যন্ত আলটিমেটাম দিয়ে গতকাল শনিবার সড়ক ছেড়েছে শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি আদায়ের ঘোষণা না এলে সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আগামী মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কার্যালয় ঘেরাও করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে আজ রবিবার ও কাল সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ চালিয়ে যাবে। একই সঙ্গে তারা গাড়ির ফিটনেস ও লাইসেন্স যাচাইও করবে। তবে হাফ ভাড়া নিয়ে গতকাল বিআরটি ও পরিবহন মালিক সমিতির বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকে সড়ক পরিবহন মালিক সমিতি বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে, তারা প্রণোদনা সহ নানা দাবি জানিয়েছে। বৈঠক সূত্র জানায়, হাফ ভাড়া করতে হলে বছরে সর্বোচ্চ 2,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছেন বেসরকারি বাস মালিকরা। প্রতিবছর শিক্ষা মন্ত্রণালয়ের বাজেটে এই প্রণোদনার টাকা ছাড় করার কথা প্রস্তাব দেন তারা। বাস মালিকরা বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের হাফ পাস দরকার নেই, কেবল অস্বচ্ছ পরিবারের শিক্ষার্থীরা হাফ পাসের সুবিধা পাবে। শিক্ষার্থীদের জন্য পরিবহন কার্ড তৈরি করা যেতে পারে, যাদের পরিবহন কার্ড থাকবে শুধু তারাই বাসে অর্ধেক ভাড়ায় যাতায়াত করতে পারবে। এই পরিবহন কার্ড শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়ার প্রস্তাব করা হয়। বৈঠক শেষে বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের বলেন, বাসে হাফ ভাড়া বাস্তবায়নে পরিবহন নেতারা আন্তরিক। কত শিক্ষা প্রতিষ্ঠান, কত শিক্ষার্থী, কতজন বাস ব্যবহার করে এর একটি পরিসংখ্যান চেয়েছেন নেতারা। সরকার কত ভর্তুকি দেবে সে বিষয়ে সিদ্ধান্তের জন্য সরকার ও পরিবহনের সম্পৃক্তদের নিয়ে ট্রান্সপোর্ট গঠনের প্রস্তাব এসেছে। সড়কে শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল 11:30 দিকে ধানমন্ডির রাপা প্লাজার সামনে মিরপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এরপর আসাদ গেট ধানমন্ডির 27 নম্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা, যা প্রায় দুপুর 2:15 পর্যন্ত চলে। এই সময় মিরপুর সড়ক ও ধানমন্ডি এলাকায় যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, হাফ পাস ভিক্ষা নয় আমাদের অধিকার, সড়কে মৃত্যুর মিছিল, আর কতদিন আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, প্রশাসন বিচার চাই, এসব স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করে তারা কিছু যানবাহনের ফিটনেস ও লাইসেন্স যাচাই করে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।